গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 10:30 আর বাবাইকে পড়তে বসিয়েছি। এই দেখো, পড়তে বসিয়েছি, পড়াশুনো করবে না, কিছু লিখবেও না, ও রং পেন্সিল দিয়ে রং করছে। আর আমি বলছি হাই বলো, আর ও চিৎকার করে যাচ্ছে, হাই 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 চিৎকার করেই যাচ্ছে। শুধু রং পেন্সিল আনার পর থেকে বাবাই একদমই পড়তে বসে না, সারাদিন শুধু রং করে। তো কিছুদিন থেকেই 15 দিনের মতো বাড়িতে এত মশা হয়েছে, এর আগে কিন্তু এত মশা ছিল না। তো রাত্রেবেলা তো তেমন কিছু মনে হয় না, মানে মশাইটা নাই তো কি বোঝা যায় না, কিন্তু দুপুরবেলা এত মশা কামড়ায় বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে পাহাড় দিতে হয় মশা কামড়াচ্ছে কি না দেখতে হয়। তো সেই জন্য এই যে জানালার মধ্যে দেখো নেট লাগিয়ে দিয়েছি। তো আমার শাশুড়িমার একদমই পছন্দ না, বলে পর্দা লাগাও, পর্দা লাগলেও তাও তো মশা ঢুকে, তাই নেট লাগিয়ে দিয়েছি। তারপরে স্নান টান করে রেডি হয়ে আমি আর বাবাই দুজনে মিলে টোটোতে করে চলে গিয়েছিলাম আমাদের চেম্বারে। আর সেখানে তোমাদের দাদা ভাই, আমি, বাবাই তিনজনে মিলে আবার বাইকে করে সেখান থেকে চলে এসেছি। এটা হচ্ছে আমার পিস্তাতো ননদের বাড়ি। আজ হচ্ছে পিস্তাতো ননদের মেয়ের, মানে আমার ভাগ্নির রেজিস্ট্রি। তো এই যে কেক দেখতে পাচ্ছ, আর এই সাইডে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, সাজানোটাও বেশ ভালো হয়েছিল আর কেকটাও বেশ সুন্দর দেখতে। তো সোফাটা এখনও ফাঁকাই আছে, কেউ এসে বসেনি, তো এসে বসলে এই দেখো চলে এসেছে। তো এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি, মানে ননদের মেয়ে, আর ওটা হচ্ছে ওর বর। তো এই যে কেক কাটবে, আর এদিকে ক্যামেরাম্যান পাশে আমাকে বলছে একটু সরুন ওই সাইডে, তো আমি ঠিক মতো ভিডিওটা করতে পারিনি। তো এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই ভীষণ তাড়াহুড়ো করছে, বলছে দেরি হয়ে যাচ্ছে, আমার চেম্বারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে এই দেখো আবার একটু আমাকেও দেখিয়ে দিলাম তোমাদের, নাহলে আবার ভাববে যে কই দিদি ভাই তোমাকে তো দেখলাম না। তো ওখানে ফটো তুলেছি, তো সেগুলো করা হয়নি, অ্যাড করা হয়নি। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। তারপরে তো বাড়ি এসে বাবাইকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে একটু রিলস বানালাম, বানিয়ে চাটা করে খেয়ে দিয়ে বাবাইকে বললাম কী খাবি, তখন ও বলে ও নাকি মোগলাই খাবে। তো মোগলাই এখন কোথায় বাবু, তোমাদের দাদা ভাইও নেই, চেম্বারে আছে, আর ওর আসতেও অনেক দেরি হবে। তো সেই জন্য এখানে ওকে ডিম পাউরুটি করে দেবো। এই যে পেঁয়াজ কেটে নিয়ে ডিমটা এই যে অমলেটের মতো এরকম করে ছড়িয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পাউরুটি দিয়ে বেশ সুন্দর করে ভেজে দেব। ওটাই হচ্ছে ওর মোগলাই, ওটা হচ্ছে নতুন মোগলাই, ও বলে যে এটা নতুন মোগলাই, তো খেতে বেশ ভালোবাসে, আর আমারও ভালো লাগে, এটা খুব টেস্টটা লাগে। আর পেঁয়াজটা আমি বেশি দিয়েছি, কেননা ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, এখন ওকে খেতে দেবো, আর ও সবার আগে পেঁয়াজগুলো বেছে বেছে খেয়ে নেবে দেখবে। আর আমি যদি বলি যে আমি খাইয়ে দিই তাহলে খাবে না, ও একা একা খাবে। তো একটু ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে ওকে খেতে দেবো। তো এই যে পাশে কড়াই দেখছো, ওটা নিয়ে এসেছিলাম ভাজার জন্য, তো ভাবলাম যে তাওয়াটা যখন আছে তখন এটাতেই ভেজে নিই। ভাজা প্রায় হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তো এই রেসিপিটা যারা এখনও খাওনি তারা একবার বাড়িতে করে খেয়ে দেখো, বেশ খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আর বাচ্চাদেরও দিতে পারবে, বাড়িতে তৈরি তো, বেবিদেরও দিতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।